চাঁদপুরে গড়ে উঠেছে বাদামি সোনা খ্যাত ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের খামার। ফরিদগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে প্রাণী সম্পদের প্রোটিনে উৎস হিসেবে কালো মাছের খামার গড়ে তুলেছেন শফিকুর রহমান। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্টটি। ফরিদগঞ্জ উপজেলা সদর থেকে 3 কিলোমিটার দূরে রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ গাবদেরগাঁও গ্রামে গড়ে উঠেছে কালো মাছির খামার। নানা প্রাকৃতিক উচ্ছিষ্ট ও জৈব বর্জ্যকে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ লার্ভা। আমি ডিমটা, ভুট্টার গুঁড়া, খৈলের গুঁড়া এবং আটার কি মুরগির ফিড কিছু দিয়ে মিক্স করে একটা পেস্ট বানাই। পেস্টের উপরে ডিমটা এটা নেটের উপরে রাখি। এরা যখন ডিম থেকে ফুটে যায় তখন আমি এদেরকে হাউজে নিই। হাউজে নিয়ে বিভিন্ন বর্জ্য খাওয়া দিই, যেমন পচা কমলা, পচা আপেল, পচা কি বাজারে যত সবজি পচা আছে এগুলি এদের খানা। ব্ল্যাক সোলজার ফ্লাই থেকে প্যারট পোকা উৎপাদন করা হলে অনেক মানুষের কাজের সংস্থান তৈরি হবে। অন্যদিকে হাঁস মুরগি ও মাছের খাদ্যের চাহিদা পূরণ হবে, পাওয়া যাবে উৎকৃষ্ট মানের জৈব সার। ব্ল্যাক সোলজার ফ্লাই নামে মানে মুরগির যে আমরা যে বাজারে যে খাবারগুলো পাই ওটার বিকল্প একটা খাবার। হ্যাঁ, তো এই খাবার খুবই ভালো মানের এবং উৎকৃষ্ট মানের একটা খাবার। খাবার টাবার যে এই প্রকারে পোকার লার্ভা হয় এই জায়গায় আনি টানি এই জায়গা লাগে কাজ টাজ করি, মাছের আদার টাদার দিই। যে খাবার 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 পুষ্টি নেই বলে 30% আছে, 30% থাকে না, কিন্তু মাছের মধ্যে 50% বরাবর থাকে, এই জন্য আমি সবসময় এখান থেকে নিতেছি। এরই মধ্যে এর গুণাগুণ জেনে গেছে প্রাণী সম্পদ বিভাগ। যে লার্ভা, সেই লার্ভাটা পোলট্রি খাদ্য হিসেবে ব্যবহার হয়, তারা ব্যবহার করবে আমি যতটুকু জানতে পেরেছি। এই বিষয়টা আসলে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর হতে এখন পর্যন্ত আমাদের আমার কাছে আসেনি, এরকম আসলে সেটা পেতে। প্রাণী সম্পদের খামারে নতুন এক আশার আলো জ্বেলেছে ব্ল্যাক সোলজার ফ্লাই। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।